তো আমার যে জীবনের কাহিনী যেটা আমি আপনাদের বলতে চাচ্ছি, তো আমার যখন 15-16 বছর হয় তো আমার বাবা মা অনেক গরিব ছিল। তো আমার স্বামী প্রবাসে থাকতো আগে, বিয়ের আগে। তো প্রবাস থেকে চলে আসার পর আমার বাবা মা দেখলো তারা অনেক টাকা পয়সা ধনী মানুষ। তো তখন আমার বাবা মা ভাবলো যে যদি মেয়েটা আমি যদি তার হাতেও তুলে দেই তো অনেক সুখে থাকতে পারবে। মানুষ তো মেয়েদের সুখ চায়, ছেলে মেয়েদের খারাপটা চায় না, ভালোটাই চায়। তো আমার ওই বাড়িতে বিয়ে হয়। তো ওখানে যা দেখি আমার স্বামী মাঝে মাঝে তো ব্যবসা করতো, বিদেশ ছিল আগে, তো পরে ব্যবসা, যে কোনো একটা ব্যবসার কাজে বাইরে থাকতো, মাঝে মাঝে বাইরে যাই, বাড়িতেও থাকি। তো আমি স্বামী নিয়ে মানুষ সুখে থাকতাম। তো সেই জায়গা আমার ছিল আমার ভাসুর, তো ওনার বউ ছিল না, মানে ওনারে রেখে আমার জামাই আমার পছন্দ করে বিয়ে করছে, মানে ছোটো ভাই বিয়ে করছে আগে, বড়ো ভাই এখনও বিয়ে হয় নাই। তো আমার ভাসুর আমার দিকে খারাপ নজরে তাকাতো, আমি এটা কখনো তার ভাবি নাই যে উনি আমাকে এইভাবে খারাপ নজরে তো তাকায়। তা আমি ভাবতাম তো ভাসুর তো বড়ো ভাইয়ের মতো, তো তো ভালোই বাসে আমরা। আমি তো ভাবছিলাম ওদের কোনো বোন নেই, ওরা ছিল দুই ভাই, আমি ছোটো বোনের মতো অত ভালোবাসি, তা আমি সেটা মনে করতাম। তো আমার শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি একা। তো অনেক সময় দেখা যায় আমার ভাসুর গায়ে হাত দিয়ে কথা বলে, যে কোনো কাজের কথা বলে গায়ে হাত দেয়, এই করে সেই করে, মানে ওনার নজর ভালো ছিল না। তা আমি এটা বুঝতে পারি না প্রথম প্রথম। তো আমার একদিন সে বলে যে দেখো আমি তোমার একটু কথা বলতে চাই। তা আমি বললাম হ্যাঁ বলো। তো আমার ভাই তো থাকে না, সবসময় বাইরে থাকে, তো আমার ভাই তো আপনি তোমার ঘুরতে ফিরতে নিতে পারে না, তুমি আমার কাছে যা চাবো আমি তোমাকে তাই দেবো, আমার একটা কথা শোনো। তো হ্যাঁ ভাইয়া বলো, আপনি আমার কী বলতে চান? যে তো আপনি আমার বড়ো ভাই, বলতে পারেন সমস্যা কী? যে তো আপনার ভাই আমার কাছে সময় পায় না একটু কথা বলার কি বাইরে ঘোরাফেরা করার, তো সেটা আপনি আমার বলেন কী বলতে চান। তো ও যেভাবে আমার সাথে কথাবার্তা বলে এটা কখনো মানুষের ভাষা না, ঠিক আছে? উনি বলে যে ওনার সাথে কিনা আমার সময় কাটাতে হবে, কারণ কোনো এই জগতে কেউ আছে কোনো ভাসুর কোনো ভাই বোনে এইসব প্রস্তাব দেয় যে একটা ভাই বউ হয়ে ভাসুর লোকের সময় কাটা মানে কি বোঝায়? আমি সেটা করি, এটা শুধু আমার ভাসুর আমার থেকে চেয়েছিল, এটা তো কখনোই সম্ভব না। তো আমি তারে বলি, সে আমার বলে যে আমি যেভাবে বলতেছি আমার কথা মতো চলো, আর আমি যেটা কমু সেটা শোনো, যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে বাইরে যে কোনো একটা ছেলে নিয়ে এসে হয়তো তোমার ঘরে শোয়া, এটা একটা ভিডিও করে, এখন তো অ্যাভেলেবেল ভিডিও বেরোচ্ছে, তোমার গোসল করতে গেলেও অনেকে ভিডিও বের করে, তারপরে মনে হয় তোমার যে কোনো কারণে দেখা যায় একটা যে কোনো একটা ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতে পারে। এটা কিন্তু অনেক ধরনের এগুলো ঘটে এই বাংলাদেশে, যে কোনো দেশে এইসব ঘটতে আছে। তো আমি তার কাছে এটা ভয় পাইছিলাম। তো তখন আমি ভাষাতে বললাম তো এগুলো তোমার ভাইরে বলার দরকার নাই, এটি করার দরকার নাই, আপনার যেটা মানে লাগবে সেটা তো বলতেছেন আমার, আমি বুঝছি, কিন্তু এটা করা সম্ভব না। তারপরও আপনার যদি চাই, মনে চাই, আমি আপনার কথায় রাজি আছি, কোনো সমস্যা না। তো ভাসুর হয়ে কীভাবে পারে একটা ভাই বোন এসে অপার দিতে? পারে না, কিন্তু অনেকে আছে এরকম ব্যাধব কোলাপান, ঠিক আছে, যে ভাই বোনের সম্মান দিতে পারে না, তোমার খালারে সম্মান দিতে পারে না, মামিরে সম্মান দিতে পারে না, এরকম এই তোমার এই বাংলাদেশে হোক দেশের বাইরে হোক অনেক অন্য জায়গায় এসব ঘটে। কিন্তু কী করলাম, করার আমার কিছু ছিল না। তো ভাসুরের সাথে এইভাবে আমি সম্পর্ক ভালো রাখতাম, তো স্বামীর সাথেও এই সম্পর্কটা ভালো রাখতাম, কিন্তু আমার কেউ কখনো খারাপ নজরে দেখবে না, কারণ আমি এটা কিন্তু নিজের ইচ্ছা থেকে করিনি। কিন্তু আমার মতো এই ভুলটা যেন কোনো বোনেরা না করো, যে যেই বাড়িতে ভাসুর অথবা দেবর কি শ্বশুর, অনেকে দেখা যায় শ্বশুরের সাথেও কি অনেক কিছু হয়ে যায়, ছেলের বউদের সাথে খারাপ নজরে তাকায়, ছেলের বউ একটা কিছু দিলে লোভে পড়ে যায়, কিন্তু না এরকমটা কেউ কখনো করবেন না। কারণ অনেকে বোঝা যায় ছেলেরা ছেলেরা দেখা যায় দিতে চায়, তো মেয়েদের কিন্তু মন গলায় যে এটা তোমাকে দিচ্ছি, তখন কিসের আশায় দেয়, যে কোনো একটা জিনিসের আশায় দেয় যে আমি যদি তার একটু একটু দেই তাহলে অবশ্যই আমার একটু আশা থাকে ও আমার জন্য কিছু না কিছু করবে। যেটা আমরা মেয়েরা কিন্তু অনেকে বুঝি না, ও আমাকে দিচ্ছে আমি দিলে কি সমস্যা, এটা আমরা ভাবি, কিন্তু না এটা কখনো করা যাবে না। বোনেরা আমার মতো এই ভুলটা যেন কোনো মেয়েরা না করো, যে ভাসুরের সাথে সম্পর্ক ঠিক রাখছি, স্বামীর লোকও আমি সম্পর্ক ঠিক রাখছি, আমার স্বামীও জানলো না মাঝখান থেকে ভাসুর লোকে আমি সমানভাবে প্রেম চালায় যাচ্ছি, কিন্তু এটা আমার পক্ষে করা ঠিক হয়েছিল না। তো আমি এটা পুরো ভুল করছিলাম, তো আমার মতো এই ভুলটি কেউ করো না। দর্শক শুনলেন ওর জীবন কাহিনী, ওর জীবন কাহিনীতে যদি আপনাদের এই সংসার জীবনে এতটুকু আপনাদের মনে দাগ কেটে থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।